পূজোর ছুটিতে মোটরবাইক নিয়ে সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। নিহত যুবক 27 বছরের রাহুল সিংহ মালদা শহরের সানি পার্ক শিমুলতলা এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তমীর সকালে মোটরবাইক নিয়ে বন্ধুদের সাথে সিকিম ঘুরতে যায় রাহুল সিনহা। বাড়ি ফেরার পথে সোমবার সে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বুধবার সকালে তার মৃতদেহ মালদার বাড়িতে পৌঁছায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আমার বন্ধু, আমি ঠিক জানি না, আমাকে না বলে ওরা গেছিল ইয়েতে গ্যাংটকে ঘুরতে। গ্যাংটকে ঘুরতে যে আমি তো নিজে জানি না, আমার টেলা, আমি টেলা মাস্টার, আমি টোটাল মালদা 14টা পুলিশ লাইনের আমি টেলার। তো আমার সাথে আজ ধরেন মোটামুটি 30 বছরের বন্ধুত্ব, 30 বছর থেকে এখানে আছে। এবং এখানে এই যে বাড়িঘর করার দায়িত্বে সব কিছুতেই আমি ছিলাম, এবং বাড়িঘর করার লোন নেওয়া এই নেওয়া সব হেল্প করেছি, এবং খুবই ভালো। এবং ওর ছেলে এত সুন্দর পড়াশোনায়, যেহেতু মেডিকেলে চান্স পেলো না, মেডিকেলে চান্স পাওয়ার জন্যে পেয়েছিল পাবলিকে, পাবলিকে করবে না, সরকারি নেবে, এবং পুলিশের চাকরি টাকরি করবে না। এই জন্য ওর চিন্তাভাবনা ছিল আজকে দিল্লিতে ও পড়ছিল, পরে মেডিকেল পাওয়ার জন্যে পড়ছিল। হঠাৎ পূজাতে ঘুরতে আসে এই বন্ধুদের সঙ্গে চলে যায় গ্যাংটক ঘুরতে মোটর সাইকেল নিয়ে, তিনজন গেছিল। তারপরে এখন আমি ডিটেলস জানতে পারিনি যে কি হয়েছে। হঠাৎ ফোন করলাম, আমি কালকে 12টার সময় ফোন পাই, বললো যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার আগেই মানে রাত 10টার দিকেই তপনদাকে ফোন করেছে, যে ওর বাবাকে ফোন করেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসেন, মরার কথা বলেনি। তারপরে ওখানে যেয়ে দেখে ডেট, এরপর থেকেই তো আজকে নিয়ে এসে তো শ্বশুরে নিয়ে চলে গেছে। এই পর্যন্ত আমি জানি মালদারই সব মালদার, এবং কি হলো এখনও ঠিক আমরা খোঁজ পাইনি। তবে খোঁজ নেওয়ার জন্য চিন্তা আমরা করছি। শিলিগুড়িতে আমার এক বন্ধু আছে মোটরসাইকেলে, সব মোটরসাইকেল, সবাই তিনটে মোটরসাইকেল নিয়ে গেছে, তারা ভালো আছে, তাদের খবর এখনো পাওয়া যায়নি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।